ঈদ মিলাদুন্নবী, মানে কি মিলাদুন্নবীর ঈদ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মোতাবেক রসুল আমাদের জন্য দুইটা ঈদের দিন ধার্য করেছেন, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। কয়টা আর একটু বলেন, কয়টা? ঈদুল আজহা ঈদুল ফিতরে নামাজ আছে কিনা, আছে কিনা বলেন? আছে। খুতবা আছে কিনা? ঈদুল ঈদ মিলাদুন্নবী সেখানে তো দুই রাকাত নামাজ আছে, কি বলেন? নাকি চার রাকাত? মিলাদুন্নবীর ঈদের ঈদের নামাজ কয় রাকাত? নাই। খুতবা নাই। আচ্ছা, তাহলে এখানে ঈদ মিলাদুন্নবী না বলা ভালো, বললে যে ইমাম চলে যাবে এটা কোনো সুযোগ নেই। আমার মুসল্লিরা এবং আমার ভাইয়েরা, আমার মুরব্বীরা খতিবের থেকে তো কিছু প্রভাবিত হয়, এটা স্বাভাবিক। আমি যেভাবে প্রান্তিক কোনো জিনিসকে পছন্দ করি না, এবং আমি প্রান্তিক নইও, আমি মধ্যমপন্থী, যে মধ্যমপন্থী জাতি করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, উম্মাতুন ওয়াসাত, মধ্যমপন্থী। যেখানে ফরজ ও ওয়াজিবের কোনো বিধান লঙ্ঘিত হয় সেখানে স্টপ হয়ে যেতে হবে, হালাল হারাম যেখানে স্টপ হয়ে যেতে হবে, হালাল ধরতে হবে, হারাম বর্জন করতে হবে। এখানে আমার বাপ কি বললো, আমার খালু কি বললো, আমার দুধু কি বললো, এই দুধু বাপ খালু দিয়ে চলবে না, হারাম হারাম এখানে কোনো ব্যাখ্যাও চলবে না। আল হালাল আল হারাম বাইয়িনুন ওয়াল হালাল বাইয়িনুন, হারামও স্পষ্ট আল্লাহ আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন, হালালও স্পষ্ট, অতএব এখানে কোনো গোজামিল চলবে না। কিন্তু যেখানে আরেকজনের মতটা নেওয়ারও সুযোগ আছে, এই যে বহুমতের মত নিয়েই যে সমাজে চলা, এটার ভিতরে একটা বিউটি আছে, এটা সৌন্দর্য আছে। সবাই যদি সভাপতির কথাই শুনতে হবে তাহলে উনি একটা ভুল কথাও তো বলতে পারে, সেটা সবাই শুনবে কেন? বরং পাশ দিয়ে বলবেন, না সভাপতি সাহেব আপনার এই কথাটা এভাবে না হলে এভাবে হলে বোধ হয় ভালো হতো, এটা বোধ হয় এখানে সমস্যা আছে। সংশোধনের সুযোগ থাকবে, সভাপতি মেনে নেবেন, ইয়েস আমরা ভালোটাই গ্রহণ করব। অতএব মোশাওয়ারার ভিত্তিতে যেখানে একটু ইলাস্টিকের মতো টানার সুযোগ আছে আমরা টানব, কিন্তু যেখানে টানার সুযোগ নেই সেখানে স্টপ হয়ে যেতে হবে। তো বলছিলাম ঈদ মিলাদুন্নবী, এটা আমাদের সমাজে বহুল প্রচলিত একটা শব্দ, ঈদ মিলাদুন্নবী। আসলে এই ঈদ বলতে আমরা ওই ঈদুল ফিতর ঈদুল আজহার এই রকমের ঈদ মনে করি না। এটা খুশি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এসেছেন সেদিন তো নিঃসন্দেহে তার উম্মতের জন্য খুশির দিন, খুশির মুহূর্ত। কিন্তু খুশির মুহূর্ত সেজন্য কি কাজ করতে হবে তাও তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখিয়েছেন। বিশ্বনবী যদি তার এই জন্মকে কেন্দ্র করে কোনো কাজ না করতেন তাহলে আমরা বুঝতাম যে নবীজি কোনো কাজ করে নাই, তাহলে আমরা কী করবো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজে কাজ করে দেখাইছেন। রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই সোমবার রোজা রাখেন কেন? বিশ্বনবী বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, এই সোমবার হচ্ছে এমন একটা দিন যেই দিনে আমি দুনিয়ায় এসেছি, জন্মগ্রহণ করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় স্বরূপ, যেই মহান রব আমাকে যেই দিনে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দিন সেই সোমবার আমি সিয়াম পালন করি, রোজা রাখি, আমার রবের শুকরিয়া আদায় করি, রবের শুকরিয়া আদায় করি। আর আমরা জন্মদিন পালন করি কেক কেটে, হ্যাপি, কি বলে, হ্যাপি বার্থডে টু ইউ, আবার এখন শুরু হয়েছে হ্যাপি বার্থডে টু মোহাম্মদ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনেও এখন কেক কাটা শুরু হয়েছে, নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ, কি আশ্চর্য! এটাকে একটা হাস্যরসে পরিণত করছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মের দিনে রোজা পালন করেছে, আর মোহাম্মদের তথাকথিত আশেকেরা উম্মতের আসা জন্মের দিনে কেক কাটা শুরু করেছে, কি তামাশা, কি আজীব! অতএব মিলাদুন্নবী যদি পালন করেন, মিলাদুন্নবীর পালনের মতো পালন করতে হবে, কিভাবে? রসুলভাবে পালন করেছেন, দেখা ইয়াউম মৃত্যু ফিহি, এ হচ্ছে সেই দিন যেদিনে আমি রোজা বা কেবল জন্মগ্রহণ করেছি, শুক্রিয়া আদায় স্বরূপ আমি সেদিন কি করেছি, আমি সিয়াম পালন করছি। ওয়াইয়াউমুন বুহিস্তু, শুধু আমার জন্ম সোমবার হয়েছে তা নয়, বিশ্ব নবী বলছেন এই সোমবারই আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত নাজিল করেছেন, এদিনেই আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ওলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, এই কথাটা ইবনে আব্বাসের কথা, তিনি বলছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জন্মগ্রহণ করেছেন। ওয়াসতুন বিয়া ইয়ানি বি নবুওয়াতে ইয়াউমাল ইসনাইন, বিশ্ব নবীকে নবুয়াত দেওয়া হয়েছে এই সোমবার, ওয়া তাওফিয়া ইয়াউমাল ইসনাইন, বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছেন তাও এই সোমবার। ওয়া খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মক্কাতা ইলাল মাদিনা ইয়াউমাল ইসনাইন, বিশ্ব নবী মক্কা থেকে যেদিন মদিনায় সফরে বের হয়েছেন, হিজরতে বের হয়েছেন, সেদিন ছিল এই সোমবার। ওয়া কাদিমাল মদিনাতা ইয়াউমাল ইসনাইন, বিশ্ব নবী যেদিন মদিনায় গিয়ে পৌঁছেছেন সেটাও ছিল সোমবার। শুধু তাই নয়, ওয়া ওয়াদা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজার আল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন, বিশ্ব নবীর প্রতি তখন কোরআন নাজিল হয় নাই। এই কিশোর মুহাম্মদ বয়স 13-14 বা 18 বছর বয়স, হাজরে আসওয়াদ নিয়ে যে দ্বন্দ্ব চলছিল, বিশ্ব নবী যে দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছিলেন, সেই যেদিন তো দ্বন্দ্ব মিটাইছেন হাজরে আসওয়াদ নিয়ে, সেটাও ছিল এই সোমবার। সুবহানাল্লাহ, সোমবারের ফজিলত। অতএব সোমবার রোজা রাখবেন, বৃহস্পতিবার রোজা রাখবেন, সপ্তাহের এই দুইটা দিন রোজা রাখা সুন্নাত, যেহেতু বৃহস্পতিবার সারা সপ্তাহের আমল আল্লাহ তাআলার কাছে উঠানো হয়। রসুল বললেন, আমি চাই যে আমার আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হোক এমন অবস্থায় যে আমি সিয়াম পালনরত আছি। সুবহানাল্লাহ, তাহলে মিলাদুন্নবী পালন করব নবীর তরিকা, নবীর সুন্নাকে অনুসরণ করার মাধ্যমে, সেটা হচ্ছে সিয়াম পালনের মাধ্যমে। এরপরে দেখেন আইবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।